আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুমিস হাউস থেকে রুমি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফেভারিট একটা রেসিপি। এটা হচ্ছে রুই মাছ ভুনা। আসলে রুই মাছটা আমার অনেক ফেভারিট। আজ আমি আপনাদের সাথে আমি কিভাবে এটা রান্না করি তাই শেয়ার করব। তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। আর যাওয়ার আগে একটা কথা, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। আমি এখন এতে 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ নিয়ে ভালোভাবে মাখাবো। আসলে অনেকে আছেন যে মাছ শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেন, আমার কাছে মনে হয় ঝাল আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে মাছটা ভাজলে অনেক ভালো হয়। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন একটি পাত্রে তেল দিয়ে আমি এখন মাছটাকে ভেজে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তেল গরম হয়েছে, এখন আমি এক একটা করে মাছ দিয়ে দেব। আর মাছগুলো আমি একদম কমও ভাজবো না, একদম বেশিও ভাজবো না, যেহেতু আমি ভুনো করব এই জন্য আমি মিডিয়াম করে ভেজে নেব। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারেন। আমার মাছ ভাজি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এরকম করে ভেজে নেব। আমি এখন এটা নামিয়ে রাখব। আমি এখানে একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনাদের পরিমাণ মতো, অনেকে বেশি খায় অনেকে কম খায়। আমি এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর 2-3টা কাঁচামরিচ। আসলে বন্ধুরা, আমি অনেকদিন অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও ছাড়তে পারিনি। এখন আশা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো, আর আমার জন্য দোয়া করবেন আপনারা। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এতে একটু পানি দিয়ে এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে আমি বাটা মশলা নিচ্ছি। এখানে আদা দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ এবং জিরা বাটা অল্প একটু, যেহেতু আমি শেষে জিরা গুঁড়োটা ইউজ করবো এই জন্য জিরাটা একটু কমই দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারি কিন্তু ততই মজা হবে, এই জন্য মশলাটা সবসময়ের জন্য ভালো করে কষিয়ে নেবেন। যারা রান্নার নতুন রান্না করেন তাদের যদি একটু হেল্প হয়, যখন আমি নতুন ছিলাম আমারও এরকম অনেক প্রবলেম হতো।
এখন আপনারা দেখতে পাচ্ছেন তেল ভেজে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আমি এখন মাছ ভেজে যে তেলগুলো ছিল সে তেলগুলো দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু পানি দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, কষানো হয়ে গেছে। আমি এখন ঝোল দিয়ে দেব। আর বন্ধুরা, তরকারিতে ঝোল মানে বেশি না দেওয়াই ভালো, আর ভুনা তরকারিতে তো একদম কমই দিতে হবে। আমি এখন সামান্য পানি দিয়ে দেব। আর বন্ধুরা, আবারও বলছি, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এখন আমি সামান্য জিরা ভাজা দিয়ে দিলাম। জিরা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আসলে এই ফ্লেভারটা অনেক ভালো, যারা খান তারা হয়তো জানেন ফ্লেভারটা কত ভালো, আর তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। বন্ধুরা, এই হলো আমার মাছ ভুনার রেসিপি। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন, এবং কেমন হলো সেটা আমার ফেসবুক পেজে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।